আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি ক্যাডার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব নবম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় 112 পেজ, অর্থাৎ 112 পেজে যে 6 নম্বর কোশ্চেনটি আছে সেটা আমরা এখন সলভ করব। অধ্যায়ের নাম প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। 6 নম্বর কোশ্চেনটা অনেক ইজি, উৎপাদকের বিশ্লেষণ করো। কিন্তু অনেকেই এই কোশ্চেনটা বলে ভুল, এক্সকিউ, এটাকে অনেকে ভুল মনে করে। না বন্ধুরা, এটা কিন্তু নর্মাল নিয়মে উৎপাদক না। আমি আপনাকে প্রথম অঙ্কটি দেখাই। 1 নম্বরটা দেওয়া আছে এক্স কিউ মাইনাস 5x+4। আমি একটু আগে এটাকে ভাগশেষ উপপাদ্য কারণ দিয়ে করতে হবে, কারণ কি এখানে এক্স এর মানটা যে থাকবে নীল টার্ম মানে কি, নর্মালি অনেকে দেখি নিয়মটা এভাবে করতেছে, আমি বলে দিলাম। এই জন্য এক্স কিউটাকে এক্স স্কোয়ার দিয়ে এটা প্রথম যে পাওয়ার থাকে এক্স এর পাওয়ারটা 2, পরে অর্ধেক পরে নাই, এটাকে নর্মাল নিয়ম করে দিছে এক্স স্কোয়ার 4 2, মানে 4 1 4, -4x -x+4। এই নিয়মটা কিন্তু হবে না বন্ধুরা, আমি জাস্ট দেখালাম। -1 কমন নেন, x-4, দেন x-4 x-1। এই নিয়মটা কিন্তু হবে না বন্ধুরা, কারণ আমার অঙ্কই দেওয়া আছে এটা, আর আপনার বইতে ভাগশেষ উপপাদ্য দিয়ে কথা বলা আছে, এই জন্য কিন্তু করতে হবে। দেখেন এখানে ভাগশেষ উপপাদ্য মানে কি জিনিস, সেটাকে ধরে নেন। ধরি পি পাওয়ার পি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউ মাইনাস 5x+4। এখন কোন মানটা ধরলে এই সমীকরণ জিরো হয়? আমরা ওয়ান ধরলে, এক্স এর মানটা ওয়ান ধরলে জিরো হবে, চেক করেন। 1 এর কিউ 5 ইন্টু 1+4, 1 -5+4, 4 1 5 5 থেকে 0। তাহলে আমি কি ধরলেন বলেন তো, এক্স ইকুয়াল টু কি ধরলেন, 1। এক্স ইকুয়াল কি ধরছিলেন, 1। অতএব x-1 বা আমি নিয়ে আসেন x-1 কি হবে, পি অফ এক্স এর একটি উৎপাদক। যেহেতু এক্স ইকুয়াল টু 1, যেহেতু লেখেন, যেহেতু না লিখে চলতো, এখন আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, সেটা আমরা ডান দিকে করে দিব। এটা কিন্তু নর্মাল নিয়মে না উৎপাদকটা, কারণ এখানে যে পাওয়ার থাকে দেখালাম, এক্স স্কোয়ার থাকলে এখানে 2, এখানে 1 পরে নাই, এটা মিডল টার্ম, কিন্তু এখানে 3 আর এখানে 1, এটা এই নিয়ম হবে না। এক্স কিউ মাইনাস 5x+4, আপনি যে মানটা পাইছেন x-1, মিনিমাম 3টা লিখবেন, 2টা 3টা। এখন দেখেন আছে হলো এক্স কিউ, এখানে আছে এক্স, এক্স কে কি দিয়ে গুণ করলে এক্স কিউ হয়, এক্স স্কোয়ার, তাহলে এক্স গুণ এক্স স্কোয়ার গুণ এক্স, এক্স কিউ, একটা আপনি মিলাবেন বাকিটা গুণ করে দেবেন, আর বাকি আছে এক্স স্কোয়ার ইন্টু 1 - x2, শেষ। একটা আপনি মিলাই নেবেন বাকিটা তৈরি করবেন। এখন দেখেন আপনি কিন্তু এখানে এক্স স্কোয়ার জোর করে লিখছেন, তাহলে এটা তো এখানে নাই, আছে এখানে নাই, এটা বাদ দিতে হবে, তাহলে আপনি একটা প্লাস এক্স স্কোয়ার জোর করে লিখবেন এটা বাদ দেওয়ার জন্য, সেটা এখানে মিলাবেন, তাহলে প্লাস এক্স দেন, দেখেন এক্স গুণ এক্স এটা হয়ে গেছে, বাট একটা এক্সট্রা কি হলো, এক্স ইন্টু 1 - x হয়ে গেল। আছে আপনার কি -5x, তাহলে লাগবে কত, আর -4x লাগবে, আপনি এটা জোর করে লিখছেন, তাহলে এটা এখানে মিলান, -4x, বাট আছে আপনার এক্স, একটা -4 দেন, তাহলে -4x হয়ে গেল, -+4, দেখেন মিলে গেছে, তাহলে 2টা 3টা কমন থেকে একটা কমন নেন, বাকি যে আনকমনটা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4। এই হলো আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সারটি, বাট আমরা এটাকে আরও একবার দেখাই দিব, আমরা নিচে একবার দেখাই দিব, এখানে নিচে দেখাই দিব। তাহলে আপনার কী ছিল, এক্স কিউ মাইনাস 5x+4, আপনি মিনিমাম 3টা লেখেন x-1, মিনিমাম 3টা x-1, আছে আমার এক্স, লাগবে এক্স কিউ, তাহলে এখানে এক্স স্কোয়ার লাগবে, এক্স স্কোয়ার ইন্টু এক্স, এক্স কিউ, এক্স স্কোয়ার ইন্টু 1 - x2, একটা লিখে মিলাবেন বাকিটা অটোমেটিক লিখতে হবে, এটা তো এখানে নাই, তাহলে এটা আমাকে বাদ দিতে হবে এক্স স্কোয়ার, যদি আপনি এখানে জোর করে লিখছেন এক্স স্কোয়ার, একটা প্লাস এক্স দেন, মিলে গেছে, বাট একটা এক্স ইন্টু 1 - x হয়ে গেছে, আছে আপনার -5x, তাহলে আর লাগবে হলো -4x, এটা আপনি জোর করে লিখছেন 4x টা, এখান থেকে -4 দেন, 4 ইন্টু x 4x - প্লাস, মিলে গেল, তাহলে 3টা কমন থেকে একটা কমন নেবেন, বাকি যে আনকমনটা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4। এ হলো আমাদের ক নাম্বার অ্যান্সারটি।
আমরা এখন করব দুই নাম্বার কোশ্চেন অ্যান্সারটি। এটাও দুইটা নিয়ম করা যাবে, আমি আগে ভাগশেষ উপপাদ্য দিয়ে করে দিব, দেন আমি আরেকটা নিয়ম করে দিব। দুই নাম্বার কোশ্চেনটি খেয়াল করেন, আছে এখানে এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস, এটা আছে আপনার, এটাকে পি এক্স ধরে নেন। আপনি এখানে কখন পি এক্স ধরবেন, যদি আপনার একটা এক্স থাকে তাহলে পাওয়ার সেট পি এক্স বা সেট অফ পি ধরে নেন, সমস্যা নেই। কী আছে এখান থেকে, এখান থেকে আপনার আছে হলো এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু, এখানে টু ধরলে জিরো হবে। বন্ধুরা এটা একটা সিস্টেম আছে যে কীভাবে ওয়ান নাকি টু ধরলে জিরো হয় সেটাও বের করার একটা সিস্টেম আছে, আশা করি কোনো এক ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। এখানে টু ধরলে জিরো হবে, তাহলে টু এর কিউ মাইনাস থ্রি ইন্টু টু এর স্কোয়ার থ্রি ইন্টু টু মাইনাস টু, তাহলে এখানে দুই তিনবার গুণ আট, তিন বসে গেল, দুই দুগুণ চার প্লাস ছয় মাইনাস টু, দেখেন আট আট ছয় চোদ্দো, চোদ্দো আর এখানে বারো মাইনাস টু, চোদ্দো থেকে চোদ্দো গেলে জিরো, তাহলে এখানে এক্স মান টু ধরছিলেন, তাহলে এক্স মাইনাস টু হবে কি পি অফ এক্স এর একটি উৎপাদক, এর একটা উৎপাদক। এখন আমরা উৎপাদকের বিশ্লেষণটা এখানে দেখাই দিচ্ছি, যেহেতু ওখানে একটা নিয়ম করে দিব, এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু। আমি আগেই বলি নর্মাল যে উৎপাদকগুলো যেমন এরম থাকে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর, এখানে যে পাওয়ার থাকে দুই তার পাওয়ার এক অর্ধেক হয়ে যায় পরে থাকে না, সেটাকে মিডিল টার্ম বলি, কিন্তু এগুলোকে বলে ভাগশেষ উপপাদ্য দিয়ে করতে হয়। তাহলে আপনি মিনিমাম তিনটা এক্স মাইনাস টু লিখে নেন, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, মিনিমাম তিনটা এক্স মাইনাস টু লিখে নেন। ওকে, আছে এক্স, লাগবে আপনার এক্স কিউ, তাহলে এক্সকে কী দ্বারা গুণ করলে এক্স কিউ হয়, এক্স স্কোয়ার দ্বারা, এক্স স্কোয়ার ইন্টু এক্স এক্স কিউ, এক্স এক্স স্কোয়ার ইন্টু মাইনাস টু মাইনাস টু এক্স স্কোয়ার, বাট এটা কিন্তু আমরা এটা একটা দিয়ে মিলাইছি বাকিটা গুণ করে দিছি, বাট আপনার আছে কিন্তু হলো থ্রি এক্স স্কোয়ার হয়েছে টু এক্স স্কোয়ার, তাহলে আর লাগে হলো মাইনাস এক্স স্কোয়ার, এটা আপনি জোর করে লিখছেন, এটা এখান থেকে মিলান মাইনাস এক্স দেন, দেখেন এক্স গুণ এক্স এটা হয়ে গেছে, বাট মাইনাস মাইনাস প্লাস প্লাস টু এক্স, বাট আছে আপনার থ্রি এক্স হয়েছে আপনার টু এক্স, আর একটা এক্স লাগবো, তাহলে এখানে এটা মিলে গেছে, বাট আপনি এটা জোর করে নিয়ে আসছেন, তাহলে একটা প্লাস অন দেন, অন ইন্টু এক্স অন এক্স অন ইন্টু টু মাইনাস টু, দেখেন উপরটা মিলে গেছে, তাহলে তিনটা কমন থেকে একটা কমন লেখেন, বাকি যেটা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এ হলো আমাদের দুই নাম্বার কোশ্চেনটি। আমরা দুই নাম্বারের সেকেন্ড আরেকটা নিয়ম করে দিব, কিন্তু এর আগে আমরা আচ্ছা এখানেই করে দিই আমরা এখানে অথবাটা একটা নিয়ম, দেখেন দেওয়া আছে এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে, তাহলে আপনি এখানে এ কিউ সূত্র করেন, এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি মানে ওয়ান প্লাস থ্রি এ মানে কত এক্স, বি মানে অনের স্কোয়ার, এ কিউ থ্রি স্কোয়ার বি থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউ, তো বি মানে কত অনের কিউ, এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি কিউ। এখন দেখেন আপনি আপনার কত ছিল বলেন তো, এটা হয়েছে এটা হয়েছে এটা হয়েছে, ছিল কত আপনার মাইনাস টু, হয়েছে কত ওয়ান, মাইনাস ওয়ান এখানে রেখে দেন, এখান থেকে কী দাঁড়ালো বলেন তো, এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি কিউ সমান হলো এ মাইনাস বি হোল কিউ, এ মাইনাস বি হোল কিউ, আর বাকি যে অন সে বসে গেল, বাট অনটা কিন্তু আমরা এটা করে দিতে পারি, যেটা অন ছিল আমরা এটা কিউ আনতেই পারি, এটুকু দিয়ে আমার সূত্র হয়ে গেল, বাকিটা ছিল আমার টু, এখানে অন আসছে আর বাকি অন, অন অন মিলে টু আর বাকিটা ঠিক আছে, ওকে, কারণ থ্রি এক্স আর অন তো থ্রি এক্সই হয়। এখন এ কিউ মাইনাস বি কিউ সমান হলো কি, এ কিউ মাইনাস বি কিউ সমান হলো এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ কিউ মাইনাস বি কিউ সমান এ উৎপাদকের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ মানে কত এক্স মাইনাস ওয়ান, বি মানে কত এ বি প্লাস বি স্কোয়ার অনের স্কোয়ার, এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান, এখানে এক্স মাইনাস টু বসে গেল,
এখানে সূত্র করেন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, আর এখানে ওয়ান দিয়ে গুণ করলে তো এক্স মাইনাস ওয়ানই থাকবে, আর এখানে প্লাস ওয়ান, এক্স মাইনাস টু বসে গেল, এক্স স্কোয়ার বসে গেল, টু এক্স থেকে এক্স গিলে মাইনাস এক্স, একটা ওয়ান কাটাকাটি হলো প্লাস ওয়ান। চেক করে দেখেন দুটোই কিন্তু একই নিয়ম, বা একই নিয়ম না, দুটো একই অ্যান্সার হয়েছে। আশা করি আপনি বুঝতে পারছেন ইনশাল্লাহ। বন্ধুরা আমি চেষ্টা করি যতটুকু সম্ভব মানে প্রত্যেকটা অঙ্ক দুইটা নিয়ম করার জন্য, কিন্তু সময় স্বল্পতার কারণে করছি না, যেহেতু অঙ্কগুলো অনেক বড় বড়। এই জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো একটা শেয়ার করে দেবেন। তিন নম্বর কোশ্চেনটি, এক্স ফাইভ মাইনাস সিক্সটিন এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর। দেখেন এখানে সমস্যাটা কি জানেন, আগে দেখবেন যে কোনো মানে কমন যায় কিনা, এই অঙ্কর উৎপাদক করতে গেলে কোনো কমন যায় কিনা। তখন এখানে কিন্তু অঙ্ক যেহেতু ফাইভ এখানে ফোর হচ্ছে না, অবশ্যই কমন যাবে, একটা এক্স কমন যাবে। তাহলে এখানে থাকে এক্স ফোর, এখানে সিক্সটিন ওয়াই ফোর, কারণ এক্স কমন নিয়েছি, এক্স বসে গেল এখানে, এটাকে আমরা স্কোয়ারের স্কোয়ার, এখানে ফোর ওয়াই স্কোয়ারের স্কোয়ার করে দেব। তাহলে আমাকে এই সূত্র হয়ে যাবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হলো, এটা বসে গেল, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি, এ প্লাস বি, তাহলে এ মানে কিন্তু এক্স স্কোয়ার, বি মানে কত, ফোর ওয়াই স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার। খুব খেয়াল করবেন এই জায়গাটা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ এ মানে কিন্তু এক্স স্কোয়ার, কারণ ব্র্যাকেটের মধ্যে যেটুকু সেটুকু আপনার অংশ, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি, এক্স বাইরে বসে গেল, এটা তো কিছু করার নয়, এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার, এটা কিছু করার নয়, এখানে চুপচাপ বসে গেল। আর চাইলে আপনার এটাকে স্কোয়ার এক লাইন বাড়তি করে দিই আমরা, এটাকে আমরা একটা ভেঙে দিই, স্কোয়ারের স্কোয়ার আবার টু ওয়াই এর স্কোয়ার এক লাইন বাড়তি করে দিলাম আমরা, এখান থেকে এটা বসে গেল, এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার বসে গেল, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি। আমরা একটু সমানগুলোকে আগে আগে লিখতে পারি, এক্স ইন্টু এক্স প্লাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার। এ হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণের তিন নম্বরের অ্যান্সারটি। চাইলে আপনি এখানে রেখে দেন, এখানে কোনো সমস্যা নেই, আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস, আল্লাহ হাফেজ।